মাত্র 75 টাকা করে মাত্র টাকার পিস মালা বাচ্চাদের ফুল একটা কসমেটিক্স এর সম্পূর্ণ চাইনা কালেকশন কোথা থেকে আপনারা কম দামে কম শিপ নিয়ে ব্যবসা করতে পারেন সম্পূর্ণ হোলসেল রেডে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন টাকা টাকা মাত্র 13 টাকা করে মাত্র 13 টাকা পিস পড়ে মাত্র 13 টাকা পিস মাত্র টাকা পিস এই প্লাস রাবার হাতে ব্যবহার করতে পারবে তুললে মাত্র 40 টাকা বক্স করবে প্রিন্ট ভেতর থাকবে তো ভাই এখন ভাইরাল কালেকশন এগুলো এগুলো তো অনলাইনে খুব মাত্র 26 টাকা পাতা করবে মাত্র 26 টাকা করে করে পাইকারি মাল দিতে পারেন সেই সন্ধান গোপন সন্ধানে আজকে আমরা দেখাবো কসমেটিক্স সম্পূর্ণ চায়না কালেকশন কোথা থেকে আপনার কম দামে কম চিপ নিয়ে ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ হোলসেল পাইকারি রেডে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আমরা চলে এসেছি আজকে চক বাজারের অনেক কালেকশন ছিল আবার ঈদের পরে নতুন মাল নতুন মাল সব ঈদের পরে উঠানো হয়েছে আমরা শুরু করতে যাচ্ছি প্রথমে ফিতাগুলো কত করে ত্রিশ টাকা থাকি একশো ত্রিশ টাকা দুশো চল্লিশ পিস দুশো চল্লিশ পিস থাকবে একশো টাকা

এটা 50 টাইপের প্যাকেজ তারপরে আরো আছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটা লাইক করবেন তারপরে জায়গা প্রয়োজন যারা ব্যবসা করেন ভিডিওটা শেয়ার করে রাখবেন অবশ্যই এই অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আউট হিউজ পরিমাণ কালেকশন আছে বড় ফিক্স শোরুম এখানে চকবাজারে যে হিউজ পরিমাণ কালেকশন ভাইদের কাছে এগুলো ভিজে সমস্যা হবে না শুরু দাওনের না গুছ করতে আমি যেগুলো নিই ভিজে ভিজে গেলে কি সমস্যা হবে না সমস্যা হবে মানে গ্যারান্টি সহকারে এগুলো মাল বিক্রি হবে

আরো মাল আছে আরো একুশ যারা রাবার কেকশন আছে আপনার সরাসরি ভাজির সাথে যোগাযোগ করে এই মালগুলো নিতে পারবেন আপনারা

আলো সাদা থাকবে দুটো ডিজাইন থাকবে এটা 60 টাকা পিস করে মাত্র অনলি 60 টাকা করে পিস 60 এটা মাত্র 58 টাকা পিস করবে 60 টাকা পিস কিনে আপনি 150 টাকা বিক্রি করতে পারবে আর 20 টাকা সেল করতে পারবে যার থেকে জানি যেতে পারবে 50% লাভ থাকবে এটা এই যে 58 টাকা পিস করে 58 টাকা করে পিস অনলি এই যে এদিকে আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে এই যে এই যে ক্রিস্টাল পাথর আছে এই যে এই ক্রিস্টাল পাথর থাকবে

এই যে এই যে খ্রিস্টাল মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা ভাই আপনার শপে যারা সরাসরি মালগুলো নিতে আসবে তারা কিভাবে আসবে

দেখুন একশো দশ টাকা ফিস একশো অনলাই একশো দশ টাকা দশ টাকা এই যে আছে কালার আছে কালার থাকবে এই যে আবার ছোট আর একটু এটা একটু ছোটর ভিতরে কিউট এটা